আর কোনো লুকোচুরি নয়, প্রথমবারের মতো বিয়ে নিয়ে মুখ খুললেন মিঠাইয়ের আদিত, যিনি আমাদের কাছে উচ্ছেবাবু বলেই বেশি পরিচিত। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের মেকআপ রুমের লড়াইয়ের কথা কারো অজানা নয়। এই ঘটনার সূত্র ধরেই আদিত রায়ের সঙ্গে তার অনস্কিন দিদিয়া কুসুম্বি চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্কের রসায়ন সামনে এসেছিল। যদিও বরাবর তারা দুজনেই এই গুঞ্জন উড়িয়ে দিয়ে একে অপরের ভালো বন্ধু বলে দাবি করেছেন, তবে সোশ্যাল মিডিয়ায় আদিত ও কুসুম্বির সম্পর্কের রসায়ন বারবার চোখে পড়েছে। শোনা গিয়েছে তাতে নাকি অখুশি মিঠাই। মেকআপ রুমের লড়াইয়ের মূলেও নাকি ছিল এই ত্রিকোণ সম্পর্ক। কিন্তু এবার সম্পর্ক ও বিয়ে নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটালেন আদিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিত তার বিয়ে ও সম্পর্ক নিয়ে প্ল্যানের কথা বলছেন। তিনি জানিয়েছেন সবটাই আস্তে আস্তে প্রকাশ পাবে। এই প্রসঙ্গে উঠে এসেছে মিঠাইয়ের অনস্কিন মেজনন্দাই উদয় প্রতাপ সিং এর বিয়ের কথাও। কিছুদিনের মধ্যেই দীর্ঘদিনের বান্ধবী অনামিকা চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন উদয়। আদিত বলেন, উদয় যেমন সঠিক সময় তার বিয়ের কথা সকলকে জানিয়েছেন, একইভাবে আমিও অপেক্ষা করছি সঠিক সময়ের জন্য। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।